একি মিনা, কি হয়েছে মিনা? রহমান ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে মিনা আর এই দুনিয়াতে নেই। নিজের কলঙ্কিত জীবন সে শেষ করে দিয়েছে। কলঙ্কিত জীবন? হ্যাঁ ভাই, দেখুন ওর লেখা চিঠি। সদাঘরের ভাই ডন তার সতীত্ব নষ্ট করে তাকে গর্ভবতী করে অস্বীকার করেছে। ডন আজ বিয়ে করছে, ডন আজ বিয়ে করছে ওই এমপির মেয়ে সবাকে। লজ্জায় ঘৃণায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। কেঁদো না মিনার মা, মিনার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আর ডন মহাশোকে সংসার করবে। না 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 না, তা হতে পারে না, এ বিয়ে আমি হতে দেব না। আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করতে চাইছেন? ডন আমার ভাই, তার চেয়েও বড় পরিচয়, ও একজন লম্পট বদমাইশ, একজন খুনি। কাকে খুন করেছে আমার ভাই? মিনাকে, মিনাকে খুন করেছে। আপনার ভাই বিয়ে করবে বলে ছলনা করে মিনাকে গর্ভবতী করেছে। উপায়ন্ত না দেখে মিনা সকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু মিনাকে যে ডন খুন করেছে তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ, মিনার লিখে যাওয়া এই চিঠি যা আদালতে প্রমাণ করবে মিনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে আপনার ভাই। বিশ্বাস না হলে নিজেই পড়ে দেখুন। এটা কি সত্যি? এই অফিসার, এবার কি করে প্রমাণ করবে যে আমি দোষী? তুমি যে চিঠি খেয়েছো সেটা আসল চিঠি নয়, ফটোকপি। আসল চিঠি থানায়। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। ভাইজান, ভাইজান, আমার নিয়ে যাচ্ছে। ভাইজান, ভাইজান, কোনো চিন্তা করবি না, আমি তোকে ছাড়িয়ে আনবো, ওর সাথেই তোর বিয়ে হবে। প্রশ্নই আসে না, আপনি যেই হোক না কেন, আপনার ওই লুচ্চা ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই দেব না। প্রয়োজনে মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দেব। শালার মাস্টার, তোর কারণে আজ আমার এত বড় অপমান, তোর কথা আমার অনেক দিন মনে থাকবে। আচ্ছা, তুমি যে সদাগরের ভাইকে অ্যারেস্ট করিয়ে দিলি, তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? যদি মিশা সদাগর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তোমার উপর প্রতিশোধ নেয়? চাইলেই পারবে না, দেশে আইন আছে না। ওরা যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে? তা নিশ্চয়ই পারবে না, তাছাড়া সাগর যেমন সাহসী তেমনি শক্তিশালী। মমতা, সাগর কোথায়? কেন, কলেজে? এইটুকু আপেল কে আমার পেট ভরবে না? ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারার তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না, এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না? কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ভিট হইব। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম? পাইছি। হয় বেড়া, এদিকে। এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেবো, আর যদি না পারো তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি? না না না, মারো মারো। এই এই ওদিকে 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 ওদিকে। হ্যাঁ
ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না, টাকা দিতে হইব না। আরে মারছিস কেন? তো বুঝে নাই, ও বুঝতে পারে নাই। তুমি একটা বীরভূম হয়েছি, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছ, আমরা তাই জন্য বন্ধু। চলো ডাবের পানি খাই গিয়া, চলো আসো, চলো। আমি জানি না, আল্লাহ কি কুদরত, গাছের মধ্যে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। হারামজাদা, তোর এত বড় সাহস আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি ছাত্র সংসদ হতে দেবো না, কিছু তাই না। প্রিন্সিপাল, প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই, আমরা ডেলি দেখতেছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগোকা মরা করুক, আমগো কাম আমরা করি, চলো যাই। কি যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দেবি না, তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো, সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সব হইল আমার বন্ধু। স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি, আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি, তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র, ছাত্র নাম্বার ওয়ান। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব। জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে, এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তি কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সব কিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন, আসতে পারি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত, রাখতেছি। আরে রনি আমার দোস্ত, আয় আয়। জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো দোস্ত। তুই একা? কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া কাজল বোন আমার, ও
কিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে, সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি, রনি ও আমার ছোট বোন কাজল। ওয়াহ, তুমি কাজল? ওয়াহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো, দেখতেও বেশ সুন্দরী হয়েছো। হাউ সুইট ইউ আর, রিয়েলি ইউ আর এ লাভলি, সো সুইট। কাজল, রনি বাঘ জঙ্গলে ফুল বাগানে আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত কি কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে, কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। হায় হায়, চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস, আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ, জি স্যার, লাশটা বাগানে পুঁতে ফেল। শুনেন শুনেন সুধি জন, দিয়া মন প্রাণ, মন দিয়া শোনেন সবে নবীন বরণ উৎসবে, নারী আর পুরুষে পাল্টা পাল্টি গান। নারী বড় না পুরুষ বড়, শুনেন সে জারি, আপনারা করেন লক্ষ্য দুই দিকে দুইটি পক্ষ, এক পক্ষে পুরুষ এক পক্ষে নারী। মাছের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মাছের বুদ্ধি নাই, পুরুষ দেখলে মাইয়া মানুষ বেহুশ হইয়া যায়, বেহুশ হইয়া যায় রে ভাই, বেহুশ হইয়া যায়। বোকা লোকে সব কথা কই রে ভাই, বোকা লোকে সব কথা কই রে ভাই, বৈজ্ঞানিক আর দার্শনিক নারীর গর্ভে লই শেখাই, নারীর গর্ভে লই শেখাই, নারীর গর্ভে লই শেখাই। লোকে বলে মাইয়া মাছের বুদ্ধি নাই, সন্তান নারী গর্ভে কি আর পায়, সেই নারীরা বাহাদুরি করে কোন কথা, আরে করে কোন কথা, আরে করে কোন কথা। নারী মা নারী বোন নারী অর্ধাঙ্গিনী, সেই নারীর নিন্দা করে যারা হয় জ্ঞানী, যারা হয় জ্ঞানী, হারে যারা হয় জ্ঞানী। বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা নারী, নারীর শোভা স্বামী সন্তান ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি। চিনি মিঠা গুড় মিঠা মিঠা ডাবের পানি, আরো বেশি মিঠা নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি। লোকে বলে
বলে মাইয়া মাছের ভূতি নাই। আরে বুকালুকে সব কথা কই রে ভাই। তোমার মতো কত নারী ধরে আমার পিছে, পুরুষ ছাড়া নারীর জীবন একেবারে মিছে, একেবারে মিছে, হরে একেবারে মিছে। পাগল শরীর প্রেমে ফাঁড়ান, রজকিনীর প্রেমে চন্ডে জীবন হইছে বরবাদ, জীবন হইছে বরবাদ, হারি জীবন হইছে বরবাদ। নারী হইল বহু রূপী জানে ষোল তলা, শিশু কথা লোক সমাজে যায় না কবু বলা, যায় না কবু বলা, হারে যায় না কবু বলা। পুরুষ হইল দুষ্ট কোকিল সময় হইলে ডাকে, সেই কোকিলের স্বপ্ন সদায় নারী দেখে থাকে। কি ভাইরা ঠিক বলেছিলাম? লোকে বলে মাইয়া মাইশের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মাইশের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মাইশের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মাইশের বুদ্ধি নাই। আপনি? হ্যাঁ আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেঁদেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। আমি তার কিছুতেই মেনে নিতে পারি না, তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। ভাইয়া কাজটা তুমি ঠিক করনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারাম দাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না, একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে, তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? চুপ কর, চুপ! তোর পেঁচাল আমি শুনতে চাই না, আমি যা বুঝি তাই করি। অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি, তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি, কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোড়ার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, সাগর আপামনি যেখানে যাক আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি? হ্যাঁ আমি। এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায় ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না। সওদাগর যখন কারোর উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্য করবে, ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়, আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি
সৌদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই বাবা। যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি, আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনা তো প্যাস খাইছে, ওই ফকির মীর বাস্তার কাছে আপামনি মাফ চাইতেছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়ে কই কইব। আচল তোরা তো বড় সাহস, আমার গর্ভ হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস। ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজের সবার সামনে মেরেছো, কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও, যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে, দুই দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই, ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ, ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর। এক ঘন্টার মধ্যে তোর এই বাড়িটা ছেড়ে দে। কেন? এই বাড়ির মালিক আজগর আলী। না 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 না, এই বাড়ির মালিক আনোয়ার মিয়া। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, জানতে চাই বাড়িটা ছাড়বি কি না। যদি না ছাড়ি, আপনি না থাকলে বাড়ি আমি কোনোদিনই ফিরে পেতাম না। কি যে উপকার করলেন আমার। এ রাজা কারো উপকার করে না, করে টাকার বিনিময়ে কাজ। মাল ছাড়েন। এই নিন। Oh, my God.
দেখ আমার কাছে আজ কত টাকা, অথচ এই টাকার জন্য আমি তোর চিকিৎসা করাতে পারিনি। এই সমাজের মানুষগুলো এত নিষ্ঠুর যে তোর চিকিৎসার জন্য একটি টাকা দিয়েও কেউ আমাকে সাহায্য করেনি। মারে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ তারাই আজ তাদের স্বার্থের জন্য আমাকে বুকে টেনে নিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে মাস্তান, বানিয়েছে সন্ত্রাসী। মাস্তানি করে আমি কোটি কোটি টাকা হাতে পাচ্ছি, অথচ অথচ কোথাও আমি শান্তি পাচ্ছি না রে মা, কোথাও শান্তি পাচ্ছি না। তুই আমাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করে দে মা, মারে মা আমাকে একটু আদর করে দে মা, আমাকে একটু আদর করে দে মা, মারে মা মা। রাজা রাজা তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? কোথাকার কোন ফকিন্দির পোলা সাগর নাকি নাম, আমার ওস্তাদের ইঁচুতের দিকে হাত বাড়িয়েছে, ওই ফকিন্দির পোলার লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে, টাকা যা লাগে তাই পাবে। ঠিক আছে চলো। আপনারা কি চান আমার কাছে? তোর জীবন। জি সাগর। আরে রাজা তুই? সাগর দোস্ত আমার। রাজা কিন্তু দোস্ত এসব কি তোর হাতে অস্ত্র? হ্যাঁ দোস্ত, তোকে খুন করার জন্য সদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে, আমি এখন ভাড়াটিয়ে খুনি, টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নি। কিন্তু কেন? আমার সবকিছুর পেছনে একটাই কারণ, টাকা। টাকা? হ্যাঁ টাকা, যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আমি পরীক্ষা দিতে পারিনি, এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুই কিছুই ভাবিস না দোস্ত, এতদিন পর যখন তোর দেখা পেয়েছি তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমি বেঁচে থাকব। ওস্তাদ কেসুল হয়ে গেছে, টাকা পয়সা দিচ্ছে আমি আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না সাগর না, লাশ হবে সে যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না, সাগর আমার বন্ধু যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনদিন যদি সাগরের দিকে হাত বাড়াস তাহলে আমি তোকে চিন্তা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে, শেষ করে দে। Thank you.
হারাম জাদা, খুব তো বড়াই করে বলেছিলে, প্রফেশনাল কিলার, রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু? বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তোর নিজের মরণ ডেকে এনেছিস। রাজা তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম।